আৰু অতি নিৰ্ভৰযোগ্য খবৰ আহি পৰিছে নিউজ 18ৰ হাতত প্ৰথমে ঘোষা তাৰ পিছত ডেঙি চেপি ধৰা হৈছিল জোনালীক আৰু শেষত এডাল কাঠৰ মাৰিৰে প্ৰচণ্ড জোৰে মূৰত প্ৰহাৰ কৰি হত্যা কৰিছিল জোনালী নাথক দুই হত্যাকাৰীক ইতিমধ্যে প্ৰেৰণ কৰা হৈছে ন্যায়িক জিম্মালৈ স্থানীয় ৰাইজৰ দাবী ফাষ্ট ট্ৰেক আদালতত বিচাৰ হওক আৰু এই হত্যাকাণ্ডৰ দোষীক যাৱজ্জীৱন কাৰাদণ্ড নতুবা ফাঁচীৰে শাস্তি বিহা হওক এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ আমি জনাইছো আৰু বোৱা শেষত বহুখিনি তথ্য এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে গোৱালপাৰা জিলা বিজেপিৰ সম্পাদক জোনালী নাথ হত্যাকাণ্ডৰ শেহতীয়া খবৰ কত আৰু কেনেদৰে হত্যা কৰা হৈছিল এঘাৰ জুনত সংঘটিত হোৱা এই হত্যাকাণ্ডত প্ৰথমে আমি জনাইছো ঘোচা সোধোৱা হৈছিল জোনালীক তাৰপিছত ডিঙি চেপি ধৰা হৈছিল আৰু তাৰপিছত এডাল কাঠৰ মাৰিৰে প্ৰচণ্ড জোৰে মূৰত প্ৰহাৰ কৰি হত্যা কৰা হৈছিল আমি প্ৰথমে আগবঢ়াই ল'ম আমাৰ সাংবাদিক অৰূপ নাথৰ বিশেষ ৰিপৰ্ট বিজেপি নেত্রী জোনালী নাথৰ হত্যাকাণ্ডৰ শেহতীয়া তথ্য আৰু কিছু নিৰ্ভৰযোগ্য তথ্য আমাৰ নিউজ 18ৰ অসমৰ হাতত আহি পৰিছে আৰু সেই তথ্য অনুসৰি মই যি ঠাইত এতিয়া উপস্থিত আছোঁ এই ঠাইখিনি হৈছে দহিকটা অঞ্চল আৰু জোনালী নাথক হত্যা ক'ত কৰা হৈছিলে এইবোৰ তথ্য আচলতে বিভিন্ন সংবাদ মাধ্যমৰ জৰিয়তে বিভিন্নকেইটা স্থান দেখুওৱা হৈছিলে কিন্তু প্ৰকৃত তথ্য আৰু প্ৰকৃত তথ্য এইটোৱে হৈছে নিউজ 18ৰ জৰিয়তে দৰ্শকসকলক মই জনাবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ মই যিখিনি ঠাইত উপস্থিত আছোঁ এই স্থানতে হত্যা কৰা হৈছিল জোনালী নাথক গাড়ীৰ ভিতৰতে হত্যা কৰা হৈছিলে জোনালী নাথক আৰু মোৰ পিছফালে মোৰ যদি সতীৰ্থ দেখুৱাবৰ কাৰণে সম্ভৱ এখন হালজাৰ আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিব এই হালজাৰখনৰ দূৰত্ব হৈছে প্ৰায় 3 কিলোমিটাৰ আৰু প্ৰায় 3 কিলোমিটাৰ আগৰ পৰাই যেতিয়া মাটিয়াত গোৱালপাৰা ৰোডৰ পৰা ৰাস্তাৰ পৰা সোমাই অহা এইটো দহিকাটা হৈ কৃষ্ণাই ওলাব পৰা এটা পথ আৰু য'ৰ পৰাই যাৰখন ষ্টাৰ্ট হয় আৰম্ভ হয় এই যাৰ আৰম্ভ হোৱাৰ পৰাই জোনালী নাথক ডিঙি চেপিছিলে প্ৰথম অৱস্থাত ঘুচিয়া এটা হাচানুৰে ঘুচিয়াইছিলে মুখত তাৰপিছতে আজিবোৰে পিছফালৰ পৰা জোনালী নাথক ডিঙি চেপি ধৰিছিলে আৰু তাৰপিছতে এইখিনি স্থানত আহি উপস্থিত হৈছিলে আৰু তেতিয়ালৈকে আচলতে অচেতন অৱস্থাত অচেতন হৈ পৰিছিলে জোনালী নাথ আৰু অচেতন হৈ থকা অৱস্থাতে হাচানুৰে জোনালী নাথক আগৰ ছিটত যিহেতু বহি আছিলে জোনালী নাথক আজিবোৰে টানি পেলাই পিছৰ ছিটলৈ লৈ আহিছিলে আৰু হাচানুৰে গাড়ীৰ পৰা নামি যিডাল কাঠৰ মাৰি এডাল উদ্ধাৰ কৰা হৈছে হাচানুৰৰ ঘৰৰ পৰা কাঠ সেই কাঠৰ মাৰিডাল ছিটৰ তলৰ পৰা উলিয়াই জোনালী নাথৰ মূৰত প্ৰচণ্ড জোৰে প্ৰহাৰ কৰিছিলে আৰু সেই প্ৰহাৰতে জোনালী নাথৰ মৃত্যু হৈছিলে আৰু এইখিনি হৈছে সেইখিনি ঠাই মোৰ সতীৰ্থই আপোনালোকক দেখুৱাব এইখিনি হৈছে সেইখিনি ঠাই যিখিনি ঠাইত এই চাঞ্চল্যকৰ ঘটনাটো সংঘটিত হৈ গ'ল আৰু বিভিন্ন সময়ত এইবোৰ তথ্য পোহৰলৈ আহি আছিলে যে ক'ত কেনেধৰণে হত্যা কৰা হৈছিলে কি ধৰণে হত্যা কৰা হৈছিলে এনেধৰণৰ তথ্য আহি পৰিছিলে কিন্তু প্ৰকৃত তথ্য নিউজ 18ৰ হাতত আহি পৰিছে এই স্থানতে হত্যা কৰা হৈছিলে স্থানীয় লোক এগৰাকী আছে তেখেতৰ পৰা মই জানিব বিচাৰিম যিহেতু ইতিমধ্যে হত্যাকাৰী দুজন গ্ৰেপ্তাৰ হ'ল বা ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে স্থানীয় লোক হিচাপে আৰক্ষীয়ে যিখন চাৰ্জশ্বীট থাকিব বা এই হত্যাকাৰী দুজনৰ শাস্তি কেনেকুৱা হোৱাটো বিচাৰে চাওক এতিয়ালৈকে আমি যিমান দূৰলৈকে গম পাইছোঁ তদন্ত প্ৰক্ৰিয়া চূড়ান্ত পৰ্যায় পাইছেগৈ আৰু হয়তো আসামী দুজনও নায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে আমি এতিয়া স্থানীয় নাগৰিক হিচাপে ইয়াকেই বিচাৰিম যে আইনৰ কোনো ধৰণৰ সুৰুঙা নাৰাখি কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি যেন বিহিব পৰা যায় তেনে এখন চাৰ্জশ্বীট আৰক্ষীয়ে দাখিল কৰক আৰু ভৱিষ্যতে জোনালী নাথৰ দৰে দ্বিতীয় এটা হত্যাকাণ্ড যাতে আমি দেখিবলৈ নাপাওঁ তাকেই আমি বিচাৰিছোঁ আৰু এয়া আমি দেখুৱালো এক্সক্লুচিভ ৰিপৰ্ট আমাৰ সতীৰ্থ সাংবাদিক দুধনৈৰ পৰা অৰূপ নাথে জনাইছে এই খবৰ ষ্টুডিঅ'লৈ আহিছো পাৰ্থজ্যোতি বৰা আছে পাৰ্থ এটাৰ পিছত আনটো বিস্ফোৰক তথ্য সন্মুখলৈ আহিছে আৰু দুই হত্যাকাৰীক আৰক্ষীয়ে অৱশেষত চিনাক্ত কৰিবলৈ সক্ষম হ'ল ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰিছে এইখিনি মুহূৰ্তত সমগ্ৰ ৰাজ্য জোকাৰি গৈছিল আনকি আৰক্ষীয়ে কিছু অপৰাধীৰ ভাষ্যৰ ভিত্তিত কিছু তথ্য প্ৰকাশ কৰিছিল যে জোনালী নাথৰ পৰকীয়া প্ৰেমৰ বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হৈছিল কিন্তু পৰৱৰ্তী সময়ত এই দিশসমূহ স্পষ্ট হৈ পৰিছে কেনেদৰে হত্যা কৰা হ'ল মহিলাগৰাকীক জয়ন্ত ইতিমধ্যে আমাৰ সতীৰ্থৰূপে নৃশংসতা যি নৃশংসতাৰে সেই হত্যাকাণ্ড কৰা হ'ল তাৰ কিছু বৰ্ণনা আগবঢ়ালে নিৰ্ভৰযোগ্য সূত্ৰৰ পৰা যি তথ্য তেওঁ লাভ কৰিছে সেই তথ্যৰ যোগেদি বৰ্ণনা আগবঢ়ালে প্ৰথমতে কোৱা হৈছিলে আৰক্ষীয়ে জনাইছিলে এগৰাকী আছিলে হত্যাকাৰী এজন আছিলে এতিয়া হত্যাকাৰী দুজন হাচিনুৰ আৰু আজিবোৰ আৰু আজিবোৰ গাড়ীৰ পিছৰ ছিটত বহিছিল হাচিনুৰে গাড়ীখন চলাই আছিলে আৰু নিৰ্মমভাৱে জোনালী নাথক হত্যা কৰা হ'ল গোৱালপাৰাৰ বিজেপিৰ সম্পাদিকা আৰু আপুনি যি কথা উল্লেখ কৰিছে দেৱৰাজ উপাধ্যায় নামৰ যিগৰাকী আই জি পি চি আই ডিৰ আই জি পি তেওঁ তেনে এক কথা কৈছিলে প্ৰেমৰ সম্পৰ্ক এষ্টাব্লিছ কৰিবলৈ চেষ্টা কৰিছিল অভিযুক্ত আৰু জোনালী নাথৰ কিন্তু পৰৱৰ্তী সময়ত ডি জি পি গৰাকীয়ে
আই জির এনে ধরনের আচরণের কারণে ক্ষমা খোঁজা পরিলক্ষিত হয়েছিল সে অন্য বিষয়। কিন্তু মূল কথাটো হয়েছে আরক্ষীয় চার্জশিট দাখিল করব এক নির্ধারিত সময়ের ভিতর, আরক্ষীর দায়বদ্ধতা এক নির্দিষ্ট সময়ের ভিতর চার্জশিট দাখিল করব, কোর্টক পতিয়ন যাব লাগবে যে এই দুজন ব্যক্তিয়ে এই দুজন অভিযুক্তই সেই হত্যাকাণ্ডটো রূপায়ণ করেছিল। কিন্তু কথাটো হয়েছে আরক্ষীয় উদ্দেশ্য উলিয়াব লাগবে, মোটিভ অফ দি ক্রাইম, মোটিভ কি আছিল, উদ্দেশ্য কি আছিল, সেয়া উলিয়াব লাগবে। পরবর্তী সময়ত আমি অরূপর সহ সংযোগ করবলে সংযুক্ত হবলে চেষ্টা করি আমার এই বুলেটিন সমূহত, আর উদ্দেশ্য কি আছিল সেই কথা জানিলে চেষ্টা করি। এটা তদন্ত তেতিয়াহে লজিক্যালি কনক্লুড হয় অন্ত পরে যেতিয়া সেই তদন্তটো যদি হত্যার অভিযোগের হয়, হত্যা কিয় করলে হত্যাকারী সেই কথা নোলাকে একটা তদন্ত সমাপ্ত নঘটে, তদন্ত সমাপ্ত তেতিয়া হব হত্যার মোটিভ যেতিয়ালৈকে উলিওয়া নহয়। গতি হত্যার মোটিভ কি আছিল, কিয় এই দুগৰাকীয়ে এই দুই অভিযুক্তই জুনালী নাথক হত্যা করলে, যদি হত্যা করেছে সেই কথাটো জানাটো খুবই প্রয়োজন। যথেষ্ট নৃশংসতরে হত্যা করেছিল, কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে হাসিনুরের ঘরত, পরবর্তী সময় আজিবুরকো গ্রেপ্তার করা হল, অরূপনাথে চোকা দৃষ্টি রাখছে সমগ্র বিষয়টুত। গতি আরক্ষীয় কেনেদরে চার্জশিট দাখিল করে, কারণ আরক্ষীর চার্জশিটত সকল কথা উল্লেখ থাকবে, উইটনেস সকলে কি কলে বা অভিযুক্ত দুগৰাকীয়ে কি কলে সকল কথা উল্লেখ থাকিব। গতি আরক্ষীয় চার্জশিট কিদরে দাখিল করে বা চার্জশিটত যাতে পানি নসরকায় একটা কেস কেনে প্রস্তুত করে সেয়া লক্ষণীয় হব। নিশ্চয় হত্যাকাণ্ডর মোটিভ কি আছিল এয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি জানাইছে, যে এটা গোচরের একটা কনক্লুশনের কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কি কারণত এই হত্যাকাণ্ড সংঘটিত হল। কিন্তু পার্থ যদি চা হয় সম্পূর্ণ পরিকল্পিত আছিল এই হত্যাকাণ্ড, সুপারি কিলার হিসাবে আজিবুর রহমানক ব্যবহার করেছিল হাসানুরে, যত 50,000 টাকার বন্দোবস্ত হয়েছিল, প্রথম 24,000 টাকা আদায়ও দিছিল, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড আছিল, এনেকা নহয় যে কোনো কথা বাক বিতণ্ডা হয়েছে, ক্রমা হঠাৎ উত্তেজিত হয়ে আক্রমণ করেছে, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তেনেকুৱা নহয়, সম্পূর্ণ পরিকল্পিতভাবে আছিল এই হত্যাকাণ্ড। এতিয়ালৈকে যেখিনি খবর আহি পড়েছে বা খবর অহার একমাত্র উৎস হয়েছে, খবর অহার উৎসটো হয়েছে অভিযুক্ত কেগৰাকীয়ে আরক্ষীক যে ভাষ্য প্রদান করেছে, আর সেই ভাষ্য সাংবাদিকর হাতলৈ আহিছে, সেই ঠিক তেনেধরণে সেই খবরবর আমার হাতলৈ আহিছে। আর সেই খবরবর ভিত্তিত কব পৰা যায় এটো প্রভোকেশন নাছিলে, প্রভোক করার কারণে হত্যাকাণ্ড নাছিলে, পূর্বে পরিকল্পিত আছিল। আর পূর্বে পরিকল্পিত বলে এই কারণে কোয়া হয়েছে কারণ আজিবুর আসলে দুজন আসলে অর্থাৎ কমন ইন্টেনশন আসলে দুজনে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটো রূপায়ণ করেছিলেন। আর যদি সেই কাঠের টুকরাটো মার্ডার ওয়েপন যদি গাড়িত আসে, কারণ কোনো গাড়িত কাঠের টুকরা লৈ নুঘুরে, যদি কাঠের টুকরা পূর্বের গাড়িখনত আসে পূর্বে পরিকল্পিত, আর যদিহে পূর্বে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে প্রতীয়মান হয়েছে আরক্ষীর দৃষ্টিত, তেতিয়া কিন্তু আরক্ষীয়ে এজাহারত আরো কেইটামান ধারা সন্নিবিষ্ট করব লাগিব, বা যেতিয়া গোটেই প্রক্রিয়াটা আদালতের মজিয়ালে যাব আদালতেও নির্দেশ দিয়ার অবকাশ আছে, আরো কেইটামান এডিশনেল অতিরিক্ত ধারা সংযোজন করার। যদিহে অতিরিক্ত ধারা সংযোজন নহয় তেতিয়া কিন্তু অভিযুক্তই যদিহে দোষী সাব্যস্ত হয় যি পরিমাণের কোয়ান্টাম অফ পানিশমেন্ট পাব লাগে সেই পানিশমেন্ট কিন্তু নাপাব। পূর্বতে কিন্তু অন্নাময় বরার হত্যাকাণ্ডের গোচরটো অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়ার পিছত কিন্তু লোয়ার নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডর শাস্তি দিয়ার পিছতো কিন্তু উচ্চ ন্যায়ালয়ে সেই যাবজ্জীবন কারাদণ্ডর শাস্তিক 3 বছরের শাস্তিলে লাঘব করেছিল। গতি ইয়াত যেহেতু 302 লগতে আরো একটা অপহরণ আর একটা ধারা লাগিছে, গতি ইয়াত কমন ইন্টেনশনের IPC 34 আর অন্যান্য প্রয়োজনীয় ধারাখিনি সংযোজিত করার প্রয়োজন আছে, দুই ধরনের সংযোজিত হব পারে। আরক্ষীয়ে যদিহে প্রতীয়মান হয়েছে দুজন ব্যক্তি আসলে তেতিয়া কমন ইন্টেনশনের ধারাটো লগাব পারে, আর যদিহে আদালতের মজিয়ালে গোটেই গোচরটো যায় আর আদালতে যদি ভাবে যে এডিশনেল ধারা অতিরিক্ত ধারার প্রয়োজন আছে আদালতেও লগাব পড়ার অবকাশ আছে। জয়ন্ত, রাইজে দাবি করেছে ফাস্ট্রেক আদালতের জড়িয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক আর দোষীয় দৃষ্টান্তমূলক শাস্তি লাভ করক, অপেক্ষা করব লাগিব কেনেকুৱা ধরনের তথ্য আর সম্মুখে আহে। ধন্যবাদ পার্থ এই বিষয়টোত সবিশেষ জানার বাবে। আর এনেদরে শেষত পোহরলে আহিছে শেহতীয়াকৈ যে কেনেদরে হত্যা করা হয়েছিল জোনালী নাথক, প্রথমে ঘুষা, তারপর ডিঙি চেপি ধরা হয়েছিল, তারপর কাঠর মারিরে মরিয়াই মরিয়াই হত্যা করা হয়েছিল জোনালী নাথক। কিন্তু হত্যাকাণ্ডর মোটিভ কি আছিল সেয়া এতিয়াও পোহরলে আহিবলে বাকি আছে। সময় হয়েছে আন এটি বাণিজ্যিক বিরতি। কেবল স্ট্রং নহয়,